আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে তার শিখব সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে একটি গ্রুপ পেজ খোলা যায়, একটি গ্রুপ খোলা যায়, আমি সে বিষয়ে আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ গ্রুপ নামের একটি অপশন, তো এখানে পেজ, এখানে গ্রুপ, এখানে ইভেন্ট। তো যেহেতু আমরা গ্রুপ পেজটা খুলবো, সেহেতু আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, লোডিং হচ্ছে, দেখেন বন্ধুরা এই যে। তো বন্ধুরা, এখানে আমাদের ক্রিয়েট নিউ গ্রুপ, তো এই উইন্ডোটা আসলো। তো বন্ধুরা এখানে দেখেন নেম ইওর গ্রুপ, আপনার গ্রুপের একটি নাম দিতে হবে, গ্রুপের একটি নাম দেন। তো বন্ধুরা এখানে আপনারা যে নামে খুলবেন সেই নামটা ইউজ করতে পারেন। এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তো এখানে যাদের অ্যাড করবেন। ওকে, তো এখানে আসলো লেখার পর এটা, ওকে, এখানে আর একটা দেন বন্ধুরা। এভাবে আপনার যে কয়েকটা, তিনটা দরকার, তিনটা দিয়ে দিবেন, তিনটা দুইটা, যে যার যে কয়েকটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দিয়ে দিল, আমি আরেকটা লিখতেছি, ওকে, আমি আরেকটা দিলাম। ওকে, আমাদের কাজ শেষ, অলরেডি আমরা 5টা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। 5টা ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর অলরেডি একাই অটোমেটিক ক্রিয়েট হচ্ছে কি, যে কোনো একটা আইকন পছন্দ করতে পারেন, সমস্যা নেই, আমি এই আইকনটা দিলাম, কিংবা আপনারা স্কিপও দিতে পারেন। ওকে, ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের কাজটা হয়ে গেছে, প্রায় লোড নিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, দেখেন আমাদের এডুকেশন অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, তো এই নামের একটি আমরা গ্রুপ ক্রিয়েট করেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপ ফটো, তো এখানে বন্ধুরা অনেক কিছু দেখেন, আমাদের নামটা শো করতেছে, এই যে এডুকেশন অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস। ওকে বন্ধুরা, এখানে দেখছেন আপলোড ফটো, তো আর এখানে বন্ধুরা চুজ চু ফটো, তারপরে এখানে বন্ধুরা চুজ ফ্রম ফাইল ফটো,
আর চুজ ফ্রম গ্রুপ ফটো। তো বন্ধুরা এখানে ক্লিক করলাম আমরা, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো পিকচার বা ফটো নাই। তো আমরা এখন কি করব, আমরা আপলোড আপলোড ফটোস তে আমরা ক্লিক করব। বন্ধুরা আরেকটা উইন্ডো আসলো, আসার পর আমরা এখান থেকে যেখানে আমরা ছবিটা তো সেভে ক্লিক করেন, সেভ চেঞ্জ, ওকে। ওখানে দেখতে পাচ্ছেন অ্যাড লোকেশন, তো আমরা এই লোকেশনটা সিলেক্ট করে দেব। এখানে ক্লিক করেন বন্ধুরা, বন্ধুরা লোকেশনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে সেট গ্রুপ লোকেশন নামের একটি উইন্ডো। তো আমরা এখানে সিলেক্ট করে দিব, আমরা যে যেখানে সেখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি প্রফেশনালি আমি সিলেক্ট করে দেবো যে কোনো একটি, এখানে লেখেন একটি এরিয়া লিখতে পারেন, অথবা আপনারা আর একটা কাজ করতে পারেন বন্ধুরা। এই পাশে দেখেন যে গ্লোবাল, তো এটা সিলেক্ট করেন, দেন তার ওকে। তো বন্ধুরা এখন আমাদের কাজটা হয়ে গেছে অলরেডি, দেখেন। ওকে বন্ধুরা, আমাদের একটি গ্রুপ পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা পুরোপুরি ভাবে সম্পূর্ণ করতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।